শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি মা শারদাময়ীর কৃপায় আপনারা সকলে কুশল মঙ্গলেই আছেন। আজ আমি মা শারদামণির কথা ষষ্ঠ পর্ব আপনাদের কাছে উপস্থাপন করব। বলে রাখি, আমি এই শারদামণির কথা প্রতিদিন 5টা পর্ব আমি সকালবেলায় 9টার সময় আপনাদের কাছে নিয়ে আসতাম। ভক্তদের বিশেষ অনুরোধে আমি এখন থেকে সন্ধ্যা 7টার সময় আপনাদের সামনে মা শারদামণির কথা উপস্থাপন করব। আশা করি আপনাদের সময় হবে, আপনারা সবাই এই উপস্থাপনা দেখতে পারবেন, বুঝতে পারবেন, উপভোগ করতে পারবেন। আজ আমি ষষ্ঠ পর্ব উপস্থাপন করব, কিন্তু তার আগে 5ম পর্বের শেষাংশ কিছু আপনাদের দেখে নিতে হবে, তাতে আপনারা যোগসূত্র খুঁজে পাবেন। দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানায় শ্রী মা থাকতেন নিচের ঘরে, উপরে শাশুড়ি চন্দ্রমণি দেবী। কেমন ছিল এই নহবতের জীবন? শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলাম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো, তারই ভিতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিল। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতুম, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম, তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে, ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা, শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী, তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুক্তি রেখে সব নাইতে নাপত, আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতুম, তবু আর কোনো কষ্ট জানিনি, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না, মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাদ ধরে গেল, কি আনন্দই ছিল। কত রকমের লোকই তার কাছে আসত, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত।
শেষ রাতে অন্ধকারে গঙ্গা স্নান করতে গিয়ে সীমা একদিন শুয়ে থাকা একটা কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। তারপর থেকে সীমা আলো না নিয়ে স্নানে যেতেন না। চারদিকে দর্মা ঘেরা নহবতের ছোট্ট ঘরখানিকে শ্রীরামকৃষ্ণ খাঁচা নাম দিয়েছিলেন। খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইজি লক্ষ্মীদি। রহস্য করে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলতেন, ওই খাঁচায় শুক সারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে অপরিচিত লোক, এমনকি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত ভেবেছিলেন সত্যি বোধহয় খাঁচায় পোষা পাখি রয়েছে। এই সময় শ্রীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিতেন। পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন সীমাকে কতগুলি পাঠ এনে বলেছিলেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। সীমা শিকে পাকিয়ে দিলেন আর ফেঁসোগুলি দিয়ে থান ফেরে বালিশ করলেন। পরবর্তীকালে সীমা বলেছেন, চটের উপর পটপটে মাদুর পাততাম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতাম। তখনও তাইতেই শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে মানে এই খাট বিছানায় শুয়ে তেমনই ঘুমোই, কোনো তফাৎ তো বোধ হয় না। শ্রীমা ও লক্ষ্মীরই উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহ্বায় বীজ মন্ত্র লিখে দীক্ষা দান করেন। সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতে ও ভোরে ধ্যান জপে ডুবে যেতেন। তার এই নীরব সাধনার কথা বাইরের কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ, শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আত্মীয়া নলিনী দিদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতে, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়, সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়, আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতের সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ, ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি, অন্যদিন যুদ্ধের শব্দ টের পেতুম, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরের শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হোশ নেই, ছেলে যোগেন মানে যোগানন্দ। সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা, জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার, বৃন্দে, বৃন্দে হলো ঝি, একদিন আমার সামনে একটি কাঁসি ঠেলা মেরে গড়িয়ে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগত। সীমা তখন ধ্যানস্থা ছিলেন, তাই বাইরের ওই শব্দ তার প্রাণে বজ্রের মতো লেগেছিল, তিনি কেঁদে ফেলেছিলেন। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকে শ্রীমায়ের কথা ষষ্ঠ পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে মানে আগামীকাল সন্ধ্যে 7টার সময় আবার সপ্তম পর্ব নিয়ে হাজির হব। আমার আজকের এই উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে
শ্রী মায়ের নামে একটা লাইক দেবেন। আর শ্রী মায়ের এই কথা, অমৃত কথা, আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম নিত্য নতুন উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য ধন্যবাদ।